আমরা পরিষ্কার বলতে চাই, হয় ইলেকশনে আসুক, নির্বাচনে যদি না আসে, নির্বাচনে না আসলে সেটা আপনাদের বিষয়, কিন্তু নির্বাচন বাধা দিতে আসবেন আমরা জনগণকে নিয়ে প্রতিহত করব, প্রতিহত নির্বাচনে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। এত দফা দিলেন তারপর ভয় কেন? 54 দল, তারপরে আবার 37 দল, এখন আবার বলে 36 দল, একবার বলে 27 দফা, আর একবার বলে 10 দফা, এখন আবার বলে এক দফা, এক দফা এক দাবি, এক দফা হুয়া, 27 দফা হুয়া, 36 দফা হুয়া, 37 দল, 54 দল, বিএনপির চোর হুয়া, হুয়া 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 হুয়া, কেউ নেই বাংলার জনগণ বিএনপির হুয়া রাজনীতি চায় না, চায় এরা দিদি চায়, মাথা খারাপ, বড় খারাপ। এই যে মেট্রো রেল ট্রায়াল হয়ে গেছে, প্রতিদিন থেকে ঘুরে আসছে, দু তিন মাসের মধ্যে উদ্বোধন, মেট্রো রেল উদ্বোধন, তারপরে ওই যে এলিভেটেড উপর দিয়ে রাস্তা, সেই রাস্তা তেজগাঁয় আসবে অক্টোবরের আগে, আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের উদ্বোধন হবে। বিএনপি অন্তর্জ্বালা বেড়ে যাচ্ছে, চট্টগ্রামের মানুষ অপেক্ষা করছে, যেটা দক্ষিণ এশিয়ায় নাই, নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, টানেল আসছে, বিএনপির ঘুম নাই, কিভাবে ঠেকাবে এত উন্নয়ন? একদিনে 100 সেতু উদ্বোধন করেছেন নেত্রী, আগামী মাসে আরো 100 সেতু একদিনে উদ্বোধন। বিএনপি নিজেরাই ভুয়া হয়ে যাচ্ছে, কাজ নাই কর্ম নাই, ক্ষমতা ছিল বিদ্যুতের জায়গায় খাম্মা, আমরা শতভাগ তাদের বিদ্যুতের জায়গায় মানুষ কেন ভোট দেবে? মহিলারা গ্রামে ঘরে ঘরে টিভি দেখে, বিএনপি আমলে এই সুযোগ কি ছিল? ছিল কোনোদিন? মহিলাদের এত সম্মান ছিল? মহিলারা এখন সচিব, এখন বিচারপতি, সংসদের স্পিকার, মহিলারা এখন ডিসি, মহিলারা এখন এসপি, তাহলে আর কি চান? শেখ হাসিনা, শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে, সেটাই তাদের জ্বালা। এমনি পদ্মা সেতুর জ্বালায় মরে, হায় রে জ্বালা, পদ্মা সেতু করে আড়াই ঘন্টায় বরিশা, 3 ঘন্টায় খুলনা, এই পদ্মা সেতু হয়েই গেল, আর ওই উপর দিয়ে দেখা যা কি দেখা যা, জীবনে কোনোদিন দেখে না। যে বিএনপির নেতারা উন্নয়ন বলতে কিছুই করে না, আগারগাঁও মেট্রো রেল, আগারগাঁও থেকে 3 মাসের মধ্যে মতিঝিল, কে করেছে?
কে করেছে এটা তাদের সহ্য হয় না হায় রে জ্বালা অন্তর জ্বালা অন্তর জ্বালা মরে কে বিএনপি এইসব থেকে বুঝে ফেলেছে নির্বাচনে কি হবে নির্বাচনে হেরে যাওয়া এই কথা ভাবতেই তাদের মন খারাপ সেজন্য পদযাত্রা করতে গিয়ে বাংলা কলেজে হামলা করে পদযাত্রা করতে গিয়ে খাগড়াছড়িতে হামলা করে পদযাত্রা করতে গিয়ে স্কুলের ছাত্রীদের বগুড়ায় হামলা করে আজকে ককটেল মারে এ হলো বিএনপি আপনারা মাথা গরম করবেন না ওদের মাথা গরম ওরা এখন পায়ে পা রেখে ঝগড়া করতে আপনারাও সব করবেন না আমরা ক্ষমতা আমরা জেতা পার্টি আমরা কেন গোলমাল করব আমরা শান্তি চাই শান্তিপূর্ণ পরিবেশ চাই শান্তি যত থাকবে আমাদের ভোট তত বাড়বে ঠিক আছে মাথা গরম করো না এই যে তরুণ তুর্কিরা পট করে মাথা গরম খেলা হবে খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে অর্থ পাচারের বিরুদ্ধে অপবনের বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে খেলা হবে আসল খেলা ফাইনাল খেলা ডিসেম্বরে তৈয়ার হয়ে যান খেলা হবে খেলা হবে মোকাবিলা হবে আসে বিএনপি নেতারা জনগণের শক্তি একদিকে আর একদিকে সন্ত্রাস আর অস্ত্র বিএনপির নেতারা আশার মালা গেঁথে প্রহর গুনেছে কখন আসবে উজরা জিয়া কখন আসবে ইউরোপীয় প্রতিনিধিরা সেই আশার মালা গেঁথে বসেছিল চোখে মুখে আনন্দের ধারা ইউরোপ এলো এখনো যায়নি যায় যায় আমেরিকান প্রতিনিধি এসে আবার চলে গেল বিএনপি যা শুনতে চেয়েছিল বিএনপি তাদের মুখে যা জানতে চেয়েছিল তাদের চোখ মুখ শুকিয়ে গেছে গলার পানি শুকিয়ে গেছে এখন আর বিএনপি সে আনন্দ নেই শুকনো মুখ শুকনো চোখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব বিএনপির নেতাদের আমেরিকা আমেরিকা বলে দিয়েছে তত্ত্বাবধায়ক কি আমাদের কোনো প্রয়োজন নেই আমেরিকা বলে গেছে বিএনপি চেয়েছিল হাসিনা তারা নির্বাচন আমেরিকা বলে গেছে কাউকে ছাড়া কোনো কিছু নয় বাংলাদেশের নিয়ম সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সংবিধান সংবিধানের নিয়ম ইউরোপও বলেছে আমেরিকাও বলেছে বিএনপির
মাথা খারাপ হয়ে গেছে।